এই যে এখানে আমার এখানে বডি কারেন্ট এখানে আসছে, আমি যদি এই পিনে হাত দেই, আমি যদি এই পিনে হাত দেই, তাহলে আমার এখন এই যে জুতা আছে অন্য কেউ হইলে লিকেজ কারেন্টে তার হার্টের ফিব্রিলেশন হবে এবং মারা যাবে। আর এই জায়গাতে যদি আমি একই জিনিস পাচ্ছি, ঠিক তেমনি আমি যদি এই পুটেও দেই, এই পুটে চলতেছে না, আমি যদি এই পুটেও দেই আমাকে এটি হ্যান্ডেলিং করতে হবে। আমি এই জায়গাতে দেখতেছি যে বিদ্যুৎ, হ্যাঁ এখানে বিদ্যুৎ আছে, এখানে বিদ্যুৎ আছে। আর এদিকে যদি আমি যাই এই পয়েন্টে, এখানেও এখানেও বিদ্যুৎ আছে, এখানেও বিদ্যুৎ আছে। এইগুলোকে বলা হয় বডি এনক্লোজার কারেন্ট। এখন যদি কেউ এখানে যদি কেউ হাত দিতে মারা যায়, এখানে এখানে দরকার সব ঠিক আছে, এদিকে আপনি দেখে যান, না এখানে জ্বলে না, এখানে না চলার কারণটা কি বলো? দ্যাট ইজ ডিসি। তার মানে টোটাল আমার এই মেশিনের যে প্যানেল গুলি ধরতেছি এখানে বিদ্যুৎ আছে, প্রত্যেকটা পিনিয়ন পিন পয়েন্টে আমার বিদ্যুৎ আছে। আমি এই অবস্থায় যে জিনিসটা দেখলাম, এখানে বডি এনক্লোজার কারেন্ট আছে, অপারেটর সুবিধা সেফটি নেয় এবং রোগীর জন্য সেফটি নেয়। এই মেশিনটা কোনো আমার আছে শুধু একটা প্লাগ লাগবে। আপনি কি বুঝতে পারছেন আমি মেশিন টোটালটাই কারেন্ট হয়ে আছে? এই দেখতেছি আপনি হাত ধরবে না, হাত ধরবে ধরবে দেখছো, কেউ ধরবেন এটা ধরে আমি কিন্তু তাহলে আমি এমন এই জায়গাতে ধরলাম, আপনার টেস্টটা দেখেন, আমি ধরিনি, টেস্টটা ধরেন আপনার দেখতে হচ্ছে ভিডিওতে, আমি ধরিনি। এখন আমার এই যে দেখেন আপনি কিন্তু এখন এই জায়গাতে বিদ্যুৎ দেখতে পারতেছেন না, আমি যে জায়গায় আমাকে হাত দিচ্ছে তখন দেখেন আপনি কি জ্বলে, আপনারা টেস্টার জ্বলতে দেখতেছেন, তার মধ্যে আমার বডি দিয়ে কারেন্ট পাস করতেছি, এখন কোনো কারণে যদি আমি গ্রাউন্ড হই আমি মারা যাব। তার মানে এই জায়গায় যখন রুগী দিয়ে ধাক্কা দেবে তখন সে ধাক্কা খাবেন বা কার্ডিয়াক ডিফিবিলেশন হবে, এটা আপনার জন্য এবং রুগীর জন্য শুভ নিয়ম। তাহলে আমাদের সলিউশন হলো যে আমি এখন এই কাজটা করব, যে আপনাদেরকে অ্যাডভাইস করব, আমি তার মাল কিনে নিমিওর যে এক্সপ্লিসিট যে জিনিসটা আছে এটি নবাবপুরে রাহুল, এটার দাম হলো 450 টাকা। এটা এমকে সকেট বলে জার্মান টাইপ সকেট, এটা এর মধ্যে ধরবে, ওইটি থেকে তার নিয়ে একটা এক্সটেনশন বোর্ড করতে হবে, থ্রি পিন প্লাগ, থ্রি পিন প্লাগ, থ্রি পিন প্লাগটা ওই জায়গায় দিলেন,
দেওয়ার পরে এটা বোর্ডের মধ্যে ঢুকাই দিলাম, মানে অনেক সময় তাহলে টু পিন পাবে, সেজন্য থ্রি পিন এটা ছাড়া এটা এক্সরে চালানো যাবে। আপনি কি ক্লিয়ার বুঝছেন যে কত ডেঞ্জারাসের মধ্যে আপনি জীবন চালাচ্ছেন? আপনি যে কোনো মুহূর্তে আপনি খবর এসে যেতে পারে যে ভালো না, তখন আপনাকে কিন্তু কোভিড করে পার করতে। আমি কি দেখা দিতে পারছি? তাহলে আমি কিন্তু দেখা দিলাম আমার বডিতে কারেন্ট যাচ্ছে। যে বলে সারা আপনি পারলেন কেন, আমি বলি দিই আমার পায়ে প্লাস্টিক আছে, আপনি যে হবে না, আপনি ধরেন বলা চিত্রে মেরে যাবে। আমি যখনই হসপিটালে আসি এই নিজে জুতার দাম আছে প্লাস্টিক আছে, যার ফলে মাটিতে গ্রাউন্ড হইতে পারতেছে না, আমার বডিতে কারেন্ট করতেছে পার, এখনই তো একটা তার আমার লাগাতে ঠাস কারেন্ট করে দিল। এই যে আপনি ধরতেছেন না এই জায়গাটা, তো না এখানে নাই মানে কি গ্যালভানাইজড করা, এখানে এখানে প্রোটেকশন দেওয়া আছে এই জায়গা পর্যন্ত, কিন্তু কেউ যখন হ্যান্ডেলিং করবে তখন কি করবে, এই জায়গা থেকে যদি হাতটা এই জায়গায় আসে, এই জায়গায় আসে কিন্তু যাবে না। তারপর যে চাকা হয়ে গেল সবাইকে কারেন্ট হয়ে গেছে সব, এখন তো ধরে তাহলে ঝামেলা হবে, এটাতেও কারেন্ট আছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আপনার কি সমস্যা কি এখন? আচ্ছা, সাপ্লাই দিচ্ছে কারা? দিচ্ছে আমি করছি।